নড়ালের লোহাগড়ায় দলিল লেখক এস এম বরকত আলী হত্যার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে নড়াইল আদালত সড়কে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে আসামি পক্ষের একজন উস্কানিমূলক বক্তব্য দিলে কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয়। বক্তাদের অভিযোগ, হত্যাকারীরা সপ্তাহ যেতে না যেতেই আদালত থেকে জামিনে মুক্ত হয়ে বাদীপক্ষকে জিম্মি করে রেখেছে, নানাভাবে হুমকি ধামকিও দেওয়া হচ্ছে। এই খুনের সঠিক বিচার ও পরিবারের নিরাপত্তার দাবি জানান নিহতের স্বজনরা।